মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে পেটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলব, গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে, আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে, আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। বহুকাল আগে উত্তর গিরিবর্ত অঞ্চলে বিন্ধ্যাচল নামক এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন অন্ধক। মহারাজ অন্ধক ছিলেন অত্যন্ত ক্রূর, কপট এবং অত্যাচারী। তার অত্যাচারে বিন্ধ্যাচলের নগরবাসীরা নাজে হাল ছিল। আমি সর্বশক্তিমান রাজা, আমার শক্তির কাছে সারা বিশ্ব নত জানু হবে। মহারাজের অত্যাচারে আর যে তিষ্ঠতে পারি না, কবে যে মুক্তি পাব, হে ঈশ্বর দয়া করো, দয়া করো। যুদ্ধ, যুদ্ধ! প্রতিবেশী রাজ্য ভীত সন্ত্রস্ত হয়ে থাকে সর্বদা। আর যে পারা যাচ্ছে না, কোনো ব্যবস্থা অবিলম্বে করা দরকার মহামন্ত্রী। প্রতিবেশী রাজ্যের রাজা অন্ধকের দাপুটে আমরা যে আর তিষ্ঠতে পারছি না। এ অবস্থায় আমার মনে হয় মহারাজ, বিন্ধ্যাচলের কাছে আমাদের রাজ্যকে সঁপে দেওয়া দরকার। রাজা অন্ধকের কাছে আমাদের আত্মসমর্পণ করা দরকার। সেই বোধ হয় শেষ পথ মহামন্ত্রী। অবিলম্বে যা হয় একটা উপায় বের করো সেনাপতি। কোনো উপায় নেই মহারাজ, আমাদের যা সৈন্যবল তাতে কোনো অবস্থাতেই আমরা যুদ্ধে অন্ধকের সঙ্গে পেরে উঠব না। বারবার আক্রমণ করে সমস্ত ধন ভাণ্ডার লুট করে নিয়ে গেছে, রাজ্যে সম্পদ বলে আর তো কিছু নেই, প্রজারা অনাহারে মরছে। মহারাজ অন্ধকের এত শক্তির প্রধান মূলে ছিল নিশুম্ভ নামে এক দানব। নিশুম্ভ মহারাজ অন্ধকের ধন ভাণ্ডার পাহারা দিত ও যুদ্ধে সর্বাগ্রে থেকে প্রতিপক্ষকে সামান্য কীটের মতো নৃশংসভাবে নিধন করত। কোনো শক্তিতেই তাকে বধ করা সম্ভব ছিল না, কারণ তার প্রাণ ছিল তার ত্রিনয়নে। তবে সেই দানবের একটা মস্ত দোষ ছিল, সারা দিন সে খেতে আর ঘুমোতে ভালোবাসত, তাই নিয়ে রাজা অন্ধকের বড় চিন্তা ছিল। উফ,
এই দানবের জ্বালায় আর পেরে উঠছি না। কত রাজ্য জয় করে কত ধন সম্পদ এনে ধনভাণ্ডারে জমা করলাম, তার সবই তো ওই দানবের খিদের জ্বালা মেটাতেই চলে যাচ্ছে। যা বলেছেন মহারাজ, দিনরাত শুধু খায় আর ঘুমায়। এও তো মানতে হবে, আজ ওই দানবের জন্যই আমাদের এত শক্তি। মহারাজ, দানবরাজ নিশুম্ভর ঘুম ভেঙেছে, এখনই খাদ্য চাই তার। ওই শুরু হলো, তবে আর কি, জোগাড় করো। আবার এসে গেছে, কখন থেকে বসে আছি খাবারের জন্য। ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেলাম। হ্যাঁ, আশা জিলেপি তো এ কথায় পেট ভরে নাকি। যাও, আরো শের দশেক নিয়ে এসো। মহারাজ অন্ধক, দানবের যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখতেন না, কিন্তু তার রাজ্যের প্রজারা অনাহারে অসীম দুঃখের মধ্যে দিন কাটাতে থাকে। দরিদ্র প্রজারা সারা দিন মাঠে খেটে যা উৎপন্ন করে তার সবই চলে যায় দানবের আহারের জন্য। প্রজাদের ক্ষোভ, প্রতিবেশী রাজ্যগুলির ক্ষোভ দিন দিন বাড়তে থাকে। একদিন মহারাজ, মহারাজ, কি হয়েছে মহামন্ত্রী? আবার কি বিপদ এলো? না মহারাজ, বিপদ নাই। যুবরাজ চন্দ্রকেতু গুরুগৃহ থেকে শিক্ষা সমাপ্ত করে ফিরে এসেছেন। নাকি? কোথায়, কোথায় যুবরাজ? প্রণাম পিতা। আয় বাবা আয়, এই দুর্দিনে তোকে বড় প্রয়োজন আমার। কি হয়েছে পিতা? কিচ্ছু না বাবা, কিচ্ছু না। তুই এখন বিশ্রাম নে, পরে সময় মতো তোর সঙ্গে কথা হবে। আচ্ছা পিতা, আমি তবে এখন আসি। আয় বাবা। তা বাবা, গুরুগৃহে এই এক বছর থেকে কি শিক্ষা অর্জন করলি? পিতা, গুরুগৃহে থেকে আমি শাস্ত্র শিক্ষা, ধর্ম শিক্ষা, নীতি শিক্ষা যেমন পেয়েছি, তেমনই পাশাপাশি পেয়েছি অস্ত্র শিক্ষায় প্রভূত জ্ঞান। তা কেমন জ্ঞান অর্জন করেছি শুনি? আমি তীর নিক্ষেপ করে অগ্নিসংযোগ ঘটাতে পারি, আবার একই সঙ্গে হাজার হাজার তীর নিক্ষেপ করতে পারি। কি হয়েছে পিতা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? প্রতিবেশী রাজ্য বিন্ধ্যাচলের রাজা অন্ধকের অত্যাচারে আমরা জর্জরিত। মানে? হ্যাঁ বাবা, মাঝে মধ্যেই আমাদের রাজ্যকে আক্রমণ করে আর যথা সর্বস্ব লুট করে নিয়ে যায়। আজ রাজ্যের ধনভাণ্ডার, শস্য ভাণ্ডার শূন্য। রাজ্যের প্রজাদের দুবেলা আহার জুটাতে সক্ষম হচ্ছি না আজ আমরা। এখন এই অত্যাচার রক্ষা দরকার। আসুক বিন্ধ্যাচলের সৈন্য, দেখি দেখি কেমন করে লুট করে ওরা। মহারাজ, এই মাত্র খবর পাওয়া গেছে, বিন্ধ্যাচলের সৈন্যদল রাজ্যের উত্তর সীমান্ত দিয়ে প্রবেশ করছে। কি আবার আক্রমণ করেছে ওরা? Oh!
বাবা, এত বড় দানব! যুবরাজ ফিরে আসুন, কোন শক্তিতেই ওই দানবকে বধ করা সম্ভব নয়। ফিরে আসুন যুবরাজ। এবারও এসে সমস্ত কিছু নিয়ে গেল, সমস্ত ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে ওরা। ওই দানবকে মারার একটা উপায় আমায় বের করতেই হবে। মহারাজ, শুনেছেন বিন্ধ্যাচলের সৈন্যদল আবার প্রতিবেশী রাজ্য আক্রমণ করে সর্বস্ব লুট করেছে। হ্যাঁ, এবার আমাদের পালা। আর এই অত্যাচার সহ্য করতে হবে না আমাদের। আসুক সৈন্যদল, দেখি ওরা এবার কি করে লুট করে। যুবরাজ, কেবল সৈন্যদলই নয়, সৈন্যদলকে নেতৃত্ব দেয় এক দানব। আর বলে দিনের পর দিন এভাবে লুট করে চলেছে বিন্ধ্যাচল। মহামন্ত্রী, আমাদের একার পক্ষে কোনোদিনই সম্ভব নয় ওই দানবকে বধ করে বিন্ধ্যাচলের আক্রমণ প্রতিরোধ করা। আপনি যথার্থই বলেছেন মহারাজ। আমার মনে হয় বিন্ধ্যাচলের আক্রমণ প্রতিহত করতে আমাদের সমস্ত প্রতিবেশী রাজ্যকে একত্রিত হওয়া দরকার। তবে এখনই খবর পাঠান প্রতিবেশী রাজ্যগুলিতে, বিন্ধ্যাচলের বিরুদ্ধে, অন্ধকের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সমস্ত প্রতিবেশী রাজ্য লড়াই করার জন্যে একত্রিত হলো। আমাদের যা সৈন্যবল, তা দিয়ে অন্ধকের বিরুদ্ধে আক্রমণ করা সম্ভব নয়। সকলের সৈন্যদল একত্রিত করেই তো আমরা বিন্ধ্যাচলের বিরুদ্ধে এগোব। সমস্যাটা সৈন্যবল নিয়ে নয়, দানবকে নিয়ে। দানবই হলো বিন্ধ্যাচলের প্রধান শক্তি। যথার্থই বলেছেন, ওই দানবকে কোনো অস্ত্রেই বধ করা সম্ভব হচ্ছে না। আমাদের আগে জানতে হবে ওই দানবকে মারার উপায়। আমার মনে হয় দানবের বিষয়ে জানতে হলে আমাদের গুপ্তচর পাঠানো উচিত বিন্ধ্যাচলে। একদম ঠিক বলেছো বাবা। প্রতিবেশী রাজ্যের রাজারা পরামর্শ করে এক বিশ্বস্ত ব্যক্তিকে পাঠালো গুপ্তচর করে বিন্ধ্যাচলে। মহারাজ মানুষ নয়, তিনি নিজেই একটা রাক্ষস। যা বলেছো, দেশের প্রজারা খেতে পায় না, আর দানবের জন্য নিত্য দিনের মন্ডা মিঠাইয়ের জোগাড় চলে। তা হবে না কেন? তার বলেই না মহারাজ একের পর এক রাজ্য লুট করে চলেছে। হ্যাঁ, আবার শুনেছি ওই দানবই মহারাজের লুট করা সম্পত্তির ভাণ্ডার পাহারা দেয়। কোনো শক্তি ওই দানবকে বধ করতে পারবে না। ওই দানবকে বধ করার উপায় একমাত্র জানতেন রাজগুরু, আর তাই মহারাজ তাকে বন্দি করে রেখেছেন। ও, এই কথা! এখনই গিয়ে খবরটা জানাতে হবে। সত্যি এতটা মহা সমস্যা হলো, এই সমস্যা থেকে কি করে আমরা বেরোতে পারবো? তাই তো, কাউকে পাঠালেও বন্দি হয়ে সেখানে পৌঁছে খবর জেনে ফিরে আসবে কি করে? সে তো আর ছাড়া পাবে না। উপায় একটা আছে। গুপ্তচর বন্দি হয়ে কারাগারে পৌঁছবে এবং রাজগুরুর কাছ থেকে
দানবকে মারার উপায় জানবে, আর আমাদের পোষা পায়রা সে সংবাদ নিয়ে আসবে আমাদের কাছে। একদম ঠিক, কিন্তু কিন্তু কাজটা খুবই গোপনে করতে হবে। তবে আর দেরি করো না, আজই চর পাঠানো হোক। প্রতিবেশী রাজারা একত্রিত হয়ে চর পাঠালো বিন্ধ্যাচলে, রাজগুরুর কাছ থেকে রাক্ষস মারার উপায় জানতে। মহারাজ, এই ব্যক্তি বণিকের মূল্যবান রত্ন চুরি করে পালাচ্ছিল, এই দেখুন মহারাজ। প্রহরী, এখনই ওকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করো। ক্ষমা করুন, ক্ষমা করুন মহারাজ, আর কখনো এমন অন্যায় হবে না, ক্ষমা করুন, ক্ষমা করুন। চল চল। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি অন্যায় করেছো যে মহারাজ তোমাকে বন্দি করলেন? আমি কোনো অন্যায় করিনি গুরুদেব। হ্যাঁ, তুমি আমাকে চিনো? রুনা, আমি জানি আপনি বিন্ধ্যাচলের রাজগুরু, আমি ইচ্ছে করেই বন্দি হয়ে এসেছি এখানে আপনার কাছ থেকে দানবকে মারার উপায় জানতে। কিন্তু উপায় জেনে আর কি করবে? আপনি আমায় দ্রুত বলুন গুরুদেব, আর সময় নেই। আচ্ছা শোনো, তবে রাক্ষসকে মারার একটাই উপায় আছে, ওর ত্রিনয়ন। ওই ত্রিনয়নে ওর প্রাণ আছে। ধন্যবাদ গুরুদেব, আমায় এখনই সংবাদ পৌঁছতে হবে। ওই তো পায়রা এসে গেছে। দেখো দেখো, চর কি সংকেত পাঠিয়েছে। এর অর্থ কি? আমিও তো কিছুই বুঝতে পারছি না। কই দেখি। এর অর্থ হলো রাক্ষসের ত্রিনয়নে রাক্ষসের প্রাণ আছে। তবে আর দেরি কেন? হ্যাঁ হ্যাঁ, চলো এখনই সৈন্য প্রস্তুত করো, চলো 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 এখনই চলো। হ্যাঁ, আমার রাজ্যের বিরুদ্ধে প্রতিবেশীরা একত্রিত হয়ে আক্রমণ করেছে, যাও এখনই দানবকে জাগাও। আর এক পাও এগিয়ে উঠ, তুই নির্ঘাত মৃত্যু। লক্ষ্যভ্রষ্ট হয়েও না, ত্রিনয়ন লক্ষ্য করে দিই নিক্ষেপ। বলো তো মহারাজ, এই গল্পে রাজারা, রাজপুত্রেরা সকলেই দেশের প্রতি অসামান্য বীরত্ব, সাহসিকতা দেখিয়েছে, কিন্তু এদের মধ্যে কাকে তোমার সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়? রাজা রাজকুমারেরা প্রত্যেকেই অসামান্য বীরত্ব, দেশপ্রেমের পরিচয় দিয়েছে এই গল্পে, কিন্তু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীরত্ব ও দেশপ্রীতির পরিচয় দিয়েছে
গুপ্তচর, যে নিজ প্রাণের ঝুঁকি নিয়ে বন্দি সেজে রাজগুরুর কাছে পৌঁছেছে এবং তার জন্যই প্রতিবেশী রাজা ও রাজকুমারেরা দানবকে হত্যার উপায় জানতে পেরেছে। এর ফলে সহজেই তাকে হত্যা করে যুদ্ধে জয় করা সম্ভব হয়েছে। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন, তাই আমি চললাম। মহারাজ, আমি চললাম, আমি চললাম। Ha 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 ha!